রহমতুল্লা বারাকাত যে একবার জানতে চেয়েছেন যে রাসুদাল আলাই সাল্লামের চারজন প্রসিদ্ধ সাহাবি চার খলিফা সহ অন্যান্য সাহাবিগণ রাসলের জন্মদিবস কীভাবে পালন করেছেন যে সম্মানিত এ ব্যাপারে কোনো রেফারেন্স পাওয়া যায় না যে স্বাভাবিক তার জন্মদিন পালন করেছেন এই জন্মদিন পালন করা তো আসলে খ্রিস্টানদের কাছ থেকে আসা খ্রিস্টানরা পালন করে তাই আমাদের দেশে এখন এই জন্মদিবস পালন হচ্ছে মিলাদু হচ্ছে অথবা কারুর জন্মদিন পালন করা হচ্ছে শরীয়তের কোনো বিধান নাই জন্মদিন পালন করা শরীয়তের বিধান না এটা শরীয়ত বহির্ভূত কাজ শরীয়ত সম্মত কাজ নয় হ্যাঁ জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন করা হয় কেক কাটা হয় মোমবাতি জ্বালানো হয় আর এটা আপনার ব্যক্তিগতভাবে আর রাসুলের জন্মদিন পালন করার ক্ষেত্রে মিলাদন্ডমি যেটা পালন করা হয় সেটাও বিধা সেটাও করা যাবে না কোনো স্বাভাবিক পালন করেননি যদি পালন করতেন তাহলে অবশ্যই দলিল থাকতো তো কোনো সাহাবি এই রাশুসলামের জন্মদিবস মৃত্যু দিবস কোনোটাই পালন করেননি জয়াকাল্লা খের